बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू ऑनलाइन क्लास ऑफ नवकुमार इंस्टीट्यूशन एंड डॉक्टर शहीदुल्लाह कॉलेज। तो ए पर्याय आज के आलोच्य विषय वॉयस चेंज पार्ट 4 एवं एर आगे हमारा बेसिक एवं अन्यान्य विषयगुलो आलोचना करा हुए से एवं गत क्लास सम्भवत पैसिव विथ रिफ्लेक्सिव এটি করা হয়েছে। আজকে হবে প্যাসিভ উইথ হু এন্ড হুম। এই দুটো ছোট্ট ভিডিও দুটো বিষয় নিয়ে ছোট্ট একটা ক্লাস হবে। এই ক্লাসে সবার আমন্ত্রণ জানিয়ে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি। শুরুতেই জানিয়ে দিই, এই হু হলো আমরা রিলেটিভ প্রোনাউন। এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটি ইন্টোগেটিভ সেন্টেন্সে শুরু দিয়ে, অর্থাৎ আমরা যদি মনে করি এই ইন্টোগেটিভ সেন্টেন্সটি কি হলো, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব। অ্যাক্টিভে কি আছে, হু, এবং তারপরে থাকছে ভার্ব, এবং তারপর থাকছে অবজেক্ট। এখানে বা আদার্স অন্য কিছু থাকতে পারে, তো আমরা সেটা এক্সটেনশন। তো মূল কথা হচ্ছে কি যে আমরা এখানে হু থাকলে সেইগুলো আমরা কিভাবে প্যাসিভ করব। তো আমরা এখানে অ্যাক্টিভের চরিত্র রাখি হু এবং ভার্ব এবং অবজেক্ট সহ অন্যান্য অংশ ব্যবহার এক্সটেনশন। এখানে আমরা চলেছি যদি হু থাকে তো আমরা শুরুতে বাই হুম ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখি বাই হুম। তারপর আছে অক্সিলারি ভার্বে যদি দুটো অংশ থাকে, প্রথম অংশ আসবে সাবজেক্টের আগে, দ্বিতীয় অংশ যাবে সাবজেক্টের পরে। যদি একটি অংশ থাকে তাহলে সেটা সাবজেক্টের আগে আসবে এবং দ্বিতীয় অংশের বিষয়টি আর থাকবে না। তাহলে বাই হুম এবং অক্সিলারি ভার্বের প্রথম অংশ এখানে হ্যাজ দেয়া আছে, বাই হুম হ্যাজ, তারপর সাবজেক্ট ছিল দ্য লেস, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখানে বালিকাটিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে হু হ্যাজ টিচ দ্য লেস, বালিকাটিকে কে উত্তপ্ত করেছিল বা করেছে। তো এখানে আমরা দেখি বাই হুম হ্যাজ, এবার আসছিল সাবজেক্ট দ্য লেস, বাই হুম হ্যাজ দ্য লেস। তারপর আসছে আমরা জানি পারফেক্ট হলেই বি ডবল এন বসে, তারপরে ভি থ্রি এখানে দ্বিতীয় অংশ বসলো, তারপর ভি থ্রি ভি টেকনেটিস টি এস ডি, তেমন সর্বশেষে হলো ইন্টারোগেশন কোশ্চেন মার্ক। দ্বিতীয়টা দেখি আমরা, এখানে আমরা আগেই বলেছি স্ট্রাকচারের দেওয়া আছে বাই হুম শুরুতে আসবে, যেহেতু এখানে হু আছে তো আমরা এখানে বাই হুম লিখলাম। তারপরে আসেন অবজারভেন্ট ভার্বের প্রথম অংশ, আমরা জানি ক্যান থাকলে এটা অবজারভেন্ট ভার্ব, এখানে ক্যান বসবে। তারপর আসবে হলো সাবজেক্ট, প্রথম অংশ দিলাম সাবজেক্ট, এখানে কি দ্য ওয়ার্ক। তারপরে আসছে হলো দ্বিতীয় অংশ অবজারভেন্ট ভার্বের, ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, আমরা আগেই জেনেছি উইল থাকলে উইল বি, অর্থাৎ যদি মডেল থাকে মডেলের সাথে এক্সট্রা বি ভার্ব বসবে, তাহলে প্যাসিভের জন্য ভি দ্বিতীয় অংশ হলো, এবং ভি থ্রি, ভি থ্রি এখানে ছিল হু ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ভি থ্রি মূল ভার্বটা ছিল ডু, এই ডুর ভি থ্রি বসবে, বাই হুম ক্যান দ্য ওয়ার্ক বি ডান, সর্বশেষ কোশ্চেন মার্ক। এখানে আমরা এটা দেখি, এখানে তো আমরা এখানে দিয়েছিল অক্সিলারি ভার্ব, তো এখানে তো অক্সিলারি ভার্ব দেয়া নাই, তাহলে এরকম থাকলে তাহলে কিভাবে করা যাবে। শুরুতে স্ট্রাকচার অনুযায়ী বাই হুম দিতে হবে, বাই হুম, তারপর আসছে অক্সিলারি ভার্ব, যেহেতু আমরা জানি আমরা প্রথম ক্লাসে এটা ক্লিয়ার করেছি ভি ওয়ান থাকলে এম ইজ আর হবে, তাহলে বাই হুম এখানে সাবজেক্ট হচ্ছে দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের সাথে ইজ বসবে, বাই হুম দ্য চ্যালেঞ্জ, সরি সাবজেক্টের আগে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, যেহেতু এখানে বাই হুম ইজ দ্য চ্যালেঞ্জ, এখানে অক্সিলারি ভার্বের প্রথম অংশ যদি একটা থাকে প্রথম অংশ প্রথমেই বসে যাবে সাবজেক্টের পূর্বে, তাহলে বাই হুম ইজ দ্য চ্যালেঞ্জ। তারপরে আসছে হলো দ্বিতীয় অংশ, যেহেতু দ্বিতীয় অংশ নাই সেহেতু সর্বশেষ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই হুম ইজ দ্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। লাস্টে কোশ্চেন মার্ক।
এখানে আমরা দ্বিতীয় অংশে চলে আসছি প্যাসিভ উইথ হোম দ্য হোম প্যাসিভ অ্যাক্টিভ এর ক্যারেক্টার হচ্ছে হলো হোম অক্সিলারি ভার্ব সাবজেক্ট এবং মেইন ভার্ব লাস্টে কোশ্চেন মার্ক তো এখানে প্যাসিভে যদি আমরা আসি হু থাকলে আমরা কি দিয়ে শুরু করব প্যাসিভে হোম থাকলে আমরা হু দিয়ে শুরু করব এখানে হু নিয়ে আসছে তারপরে অক্সিলারি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব ভার্ব যদি টু থাকে তাহলে এখানে ওয়াজ বা ওয়ার আসবে তা এখানে হুর সাথে যেহেতু এখানে সাবজেক্ট ছি তাহলে হু ওয়াজ তারপর কি আসে ভিতরে হু ওয়াজ ভি এক্স ইট ওয়াজ ভেক্সড বাই আমরা জানি এখানে বাই বলবে এবং অবজেক্ট সাবজেক্ট ছির অবজেক্ট হচ্ছে হলো হার তাহলে হু ওয়াজ ভেক্সড বাই হার এবং লাস্টে আসবে কোশ্চেন মার্ক তো আমরা শুরুতে এখানে আরেকবার দেখে নিই হোম থাকলে হু হবে যেহেতু এখানে হোম আছে হু হবে তারপর আছে অবজারভার ভার্ব অবজারভার ভার্ব এখানে ভার্ব পাস্ট হলে অবজারভার ভার্ব ওয়াজ বা ওয়ার হয় এখানে যেহেতু সিঙ্গুলার এইজন্য ওয়াজ আসছে ওয়াজ তারপর আছে হলো ভি থ্রি এখানে ভি থ্রি আছে ভি থ্রি হচ্ছে হলো ভেক্সড এখানে মূল ভার্ব এটা তাহলে হু ওয়াজ ভেক্সড তারপর বাই আছে তারপর অবজেক্ট সাবজেক্টের অবজেক্ট হয় অবজেক্ট সাবজেক্ট এখানে সি এর অবজেক্ট হলো হয় তো আমরা পরটা দেখি যেহেতু এখানে হুম আছে তাহলে হু হবে তারপরে আমরা জানি অক্সিলারি ভার্ব হু ক্যান তারপর আছে হলো ভিত্রি তা আমরা জানি ক্যান থাকলে ক্যান বি হবে হু ক্যান বি ইমপ্রেসড বাই যেহেতু আই আছে মি হবে হু ক্যান বি ইমপ্রেসড বাই মি এখানে আবার হুম আছে হুম থাকলে আমরা হু দিয়ে শুরু করতে পারি হু তারপরে ডু ইউ ওয়ান্ট এখানে ভার্ব প্রেজেন্ট থাকলে আমরা ভার্ব প্রেজেন্ট থাকলে অ্যাম ইজ আর তাহলে হু হুম ডু ইউটা যেহেতু এখানে প্রেজেন্ট আছে ভার্ব তাহলে আমরা ইজ ব্যবহার করব তারপরে দেব হচ্ছে হলো ভি থ্রি ওয়ান্টেড তারপরে দেব হচ্ছে হলো বাই তারপরে আসছে হলো সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট তো আমরা জানি যেহেতু এখানে ডু আছে ইউ আছে ইউ এর অবজেক্ট ফর্ম ও ইউ এবং সর্বশেষ আমরা দেব কোশ্চেন মার্ক তো লার্নার্স আজকে এই ছিল ভয়েস টেন্সের প্যাসিভ উইথ হু এবং প্যাসিভ উইথ হুম প্যাসিভ উইথ হু এবং প্যাসিভ উইথ হুম এই বিষয়টা শুধু স্ট্রাকচারটা মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করলে আমার মনে হয় এইগুলো আয়ত্তে চলে আসবে তো আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যাথ পারফেক্ট এই প্র্যাকটিসের বিকল্প নাই এই প্র্যাকটিস করার আমন্ত্রণ এবং পরের ক্লাসগুলো অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি সবাইকে এখানে খুদা হাফেজ জানিয়ে শেষ করছি।